প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ নিশ্চয়ই তোমরা ভালো আছো, তোমাদের পরিবারও নিশ্চয়ই ভালো আছে। আমি আশা করি সব সময় যাতে সবাই ভালো থাকে। তো মহামশি করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে না, সেজন্য তোমাদের লেখাপড়া যাতে ক্ষতি না হয় আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা অ্যাটেন্ড করতেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের সামনে কি পরীক্ষা হবে জানো তো? প্রথম শ্রেণীর অভিজ্ঞতা পরীক্ষা হবে, ওখানে দুটো অধ্যায় আছে সিলেবাসে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। তো এগুলো আমি পড়িয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছ। আজকে ওই দুটো অধ্যায় আজকে খুব পুনরালোচনা করবো, ভালো করে বুঝাবো, তোমরা একটু বই নিয়ে বসে পড়ো, খেয়াল করবে। তাহলে প্রথম অধ্যায় ঈশ্বর সর্বশক্তিমান, সর্বশক্তি। তাহলে আমাদের পৃথিবীটা খুবই সুন্দর, সব কিছু সৃষ্টি করেছেন কে? ঈশ্বর। তাইলে ঈশ্বর কেন সৃষ্টি করেছেন? ঈশ্বর নাম লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেছেন। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য আনন্দ উপভোগ করা, জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা, বিশ্বের সর্বত্র তার লীলা প্রকাশিত, বিচিত্র তার লীলা, বিচিত্র তাঁরই সৃষ্টি। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে উক্তি করা হয়েছে কি? অনন্ত বিজ্যামিত বিক্রমস্তং সর্বং সমপ্লোশী ততং সে সর্ব। তাহলে এটা বঙ্গানুবাদটা কি? হে অনন্ত বীর্য অর্থাৎ ঈশ্বর, তুমি অসীম বিক্রমশালী, তুমি সর্বত্র পরিব্যক্ত, তাই তুমি ঈশ্বর। তাহলে ঈশ্বরের সমান বা তার চেয়ে বড় কেউ নেই। তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন, সব কিছুই তার নিয়ন্ত্রণে। তিনি সকল জীব এবং জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। তাই ঈশ্বরের প্রতি আমাদের কি থাকতে হবে? গভীর শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস আমাদেরকে থাকতে হবে। তাহলে আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে দেব দেবী এবং পূজা সম্পর্কে বলা হয়েছে, যেমন ব্রহ্মা কী করতে বলো তো? ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা সৃষ্টি করে বা সৃষ্টি করায় তার কাজ, বিশ্বের সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মা আমাদের দিয়ে অনেক কিছু সৃষ্টি করান, সেসব সৃষ্টির মূলে রয়েছে ব্রহ্মার কৃপা। ব্রহ্মার চারটি হাত, চারটি মুখ, তার বাম হাতে বাম দিকে কম্পিত পাত্র। তাহলে ব্রহ্মা বিষ্ণু আমাদেরকে পালন করেন, তাই বিষ্ণুকে পালন করতে বলা হয়ে থাকে। বিষ্ণুর প্রণাম মন্ত্রটা দেখো, নম ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম। তাহলে ব্রহ্মণ্য দেবকে অর্থাৎ বিষ্ণুকে নমস্কার, পৃথিবী ব্রাহ্মণ এবং জগতের হিতকারী বা মঙ্গলকারী কৃষ্ণকে গোবিন্দকে বারবার নমস্কার করি। শিবের প্রণাম। শিব কি? শিব হচ্ছে যে সংহারকর্তা, তার ধ্বংস নেই, বিনাশ নেই, অনাদি অনন্ত। তিনি ঈশ্বরের যে কোনো সৃষ্টির আয়ুসীমা আছে, আয়ু শেষ হলে তার ধ্বংস হবে, কিন্তু ভগবান শিবের ধ্বংস নেই। ভগবান শিবের মন্ত্রটা একটু শোনো, নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবে দয়ামি চাত্মানং তং প্রতি পরমেশ্বর। তাহলে মা দুর্গা সম্পর্কে শোনো, মা দুর্গা শক্তির দেবী, সকল শক্তি মিলিত রূপ দুর্গা, তার অনেক নাম অনেক রূপ, মহামায়া, ভগবতী, চণ্ডী, মহালক্ষ্মী ইত্যাদি তার রূপ। মা লক্ষ্মীকে আমরা সরি মা দুর্গাকে আমরা কী করি? পূজা করি, দুর্গা পূজা। তাহলে মা দুর্গার প্রণাম মন্ত্রটা একটু দেখো, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। তাহলে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, আমি তোমাদেরকে বলবো রিডিংয়ের পর অবশ্যই করে দিবে, ভালো করে রিডিং করবে, তাহলে আনসারগুলো লিখতে তোমার সহজ হয়ে যাবে। আর লেসন প্ল্যানের তো শূন্যস্থান মিলকরণ এগুলো এসডব্লিউ করতে বলেছিলাম, তোমাদেরকে নিশ্চয় করেছ। তো তোমাদের ভালো মঙ্গল কামনা করে, সাকসেস কামনা করে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে।